বিভাগ পরিদর্শন করলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল। এর আগে পরিদর্শন করে গেছেন যুগ্ম পুলিশ কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার। এত বছরের পুজো এবার অভিভাবকহীন, তার কারণ গত বছর প্রয়াত হয়েছেন এই ক্লাবের সভাপতি তথা এলাকার অভিভাবক সুব্রত মুখার্জি। যদিও এই বছর ক্লাবের সভাপতি হয়েছেন তার স্ত্রী। ক্লাবের কোষাধ্যক্ষ স্বপনবাবু জানান, সুব্রত দা শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও তিনি সবার মনের মধ্যে থাকবেন। আমাদের এখানে পুলিশের তরফ থেকে আমাদের যত আমাদের রিসোর্সগুলো আছে সবাই ডিপ্লয়েড থাকবে ফর দি পারপাস অফ পূজা। যে বেসিক্যালি ক্রাউড সার্কুলেশন যে আছে সেটা অলরেডি জয়েন্ট সিপি হেডকোয়ার্টার ভিজিট করে গেছেন। আই থিঙ্ক ডিভিশনাল ডিসি ইজ অলরেডি ইন্টারাক্টেড উইথ দি পূজা অর্গানাইজার্স অ্যান্ড উই হ্যাভ লুকড ইন টু অল কাইন্ডস অফ ইস্যুজ অ্যাজ ফার এস ক্রাউড সার্কুলেশন ইজ কনসার্ন রিগার্ডিং দ্য সেফটি ইন সিকিউরিটি। সিসিটিভি ক্যামেরার ব্যাপারেও আমরা ইনসিস্ট করছি যাতে কি পূজাগুলো এই সিসিটিভি ক্যামেরাগুলো ব্যবস্থা করে। আমাদের ভলেন্টিয়ার্সগুলো আই থিঙ্ক দে আর অর্গানাইজিং ভলেন্টিয়ার্স ফ্রম দেয়ার সাইড অ্যান্ড আওয়ার সাইড আই থিঙ্ক দি নাম্বার অফ পুলিশ ডিপ্লয়মেন্ট উড বি মাচ হায়ার অ্যাজ কম্পেয়ার টু দ্য লাস্ট টাইম। আমির খানকে গাজিয়াবাদ থেকে আমরা কালকে অ্যারেস্ট করেছি, আজকে ওকে ক্যালকাটায় নিয়ে আসা হয়েছে। উই উইল প্রোডিউস হিম ফর দি কোর্ট। একটা পার্ক স্ট্রিট থানা একটা কেস আছে রেফারিং ইটস 15th February 2021, দেড় বছর আগেকার কেস। তো এটা ফেডারেল ব্যাঙ্কটা কমপ্লেন করেছিলো, সেই ভিত্তিতে ওই কেসটা আমরা তদন্ত করছি। আগে থানার অফিসার করছিলো, এখন ডিডির অফিসার ওই কেস ডিডিকে দেওয়া হয়েছে কেসটা তদন্ত করার জন্য। এবং ডিডি এটাকে বেসিক্যালি আমরা ট্রাইং টু ফাইন্ড আউট দি মানি ট্রেল, দি মেন অ্যাকিউজড আছে ওকে অলরেডি ধরা হয়েছে। উনি বললেন পুজোর প্রথম কথা হচ্ছে যে 50 বছরের এই পুজোর সভাপতি তথা একডালিয়া বেদিন ক্লাবেরও সভাপতি রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী সুব্রত মুখার্জির যার নামে এই পুজোটা, তিনি এবছর অনুপস্থিত শারীরিকভাবে, কিন্তু ওনার সব কিছু এর সঙ্গে জড়িত। এই পাড়ার ল্যাম্পপোস্ট, এই প্যান্ডেল, এই ফুটপাত, এই চায়ের দোকান সব জড়িত ওর সঙ্গে। এই আবেগকে নিয়েই আমরা বহন করে চলেছি, মনে অনেক দুঃখ। তা সত্ত্বেও সিপিকে বললাম যে সুব্রতও নেই, আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই, তার সাহচর্যটা রয়েছে। নিশ্চয়ই তা সত্ত্বেও আমরা রয়েছি, তবু এর মধ্যে একটা ভালো কথা, আমরা সুব্রতবুর জায়গায় সুব্রতবুর স্ত্রীকে এই ক্লাবের সভাপতি করেছি এবং পূজারও সভাপতি উনি। নিটকো টাইলস মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নম্বর 0333 5616190। মনে রাখবেন টাইলস মানে নো বাজারিয়া, ওনলি নিটকো।